চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জান্নাতের প্রত্যাশী ভাই বোনেরা জাহান নাম থেকে মুক্তির প্রত্যাশী ভাই বোনেরা না।

কোরআন যে কি সম্মোহনী ক্ষমতা সম্পন্ন ভাষায় কি অনন্ত অসীম অলৌকিকত্বের আদলে প্রতিটি কথা আমাদের আমাদের প্রাণ যেভাবে তৈরি আমাদের আমাদের মন মগজ যেভাবে তৈরি ঠিক তার সাথে ম্যাচিং করেই কতটা স্বাভাবিক ভাবে। কথাগুলো এসেছে কার না প্রাণ আনছান করে ওঠে আমরা দেখি প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এ ফায়ার থেকে আগুন থেকে বাঁচার জন্য যে যে ফায়ার সার্ভিসের একটা অংশ একটা লাল সিলিন্ডার থাকে আগুন থেকে সাবধান এটাতে লেখা আছে এইভাবে এটা টিপতে হবে অগ্নিকাণ্ড হলে প্রত্যেকটা রুমে রুমে এই এই আগুন থেকে বাঁচার সিস্টেম দেয়া আছে কোরআন তো সেটাই বলল যে আগুন শুধু কি দুনিয়াতে এই আগুন তো আরো ভয়াবহ রূপে তোমার ভবিষ্যৎ জীবনে আসবে আগুন থেকে বাঁচো দুনিয়ার বিল্ডিং এ বড় বড় টাওয়ারে যেভাবে আগুন থেকে বাঁচবার সিস্টেম দেয়া আছে এটা কি অযৌক্তিক এটা কি হাস্যরসাত্মক বিদ্রুপের বিষয় এটা কি গুরুত্বহীন বিষয় না বিশাল গুরুত্ব বহন করে চলে অবশ্যই বিরাট গুরুত্ব বহন করে চলে অতএব নাম থেকে আগুন থেকে ফায়ার থেকে বাঁচার এই যে রয়েছে রয়েছে সিস্টেম আকুতি কতটা যুক্তিযুক্ত জীবনের সাথে ম্যাচিং করা ঠিক তেমনিভাবে দেখুন একটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায় কলকারখানায় বা পারিবারিক জীবাণু একটা বন্ধ আসলে মানুষ কি করে একটা সফরে একটা ট্যুরে যায় কোথায় যায় দার্জিলিং কোথায় যায় কক্সেস বাজার কোথায় যায় সুন্দরবন কোথায় যায় যেখানে ঝর্ণা আছে হ্যাঁ সুন্দরবন যেখানে গাছ গাছালি পাক পাখালি নিসর্গ শোভায় শোভনীয় হয়ে আছে হ্যাঁ সেখানে দৌড়ায় তো জান্নাত তো সেটাই বলেছে জান্নাত কি আপনারই আপনার এই সৃষ্টিগত যেই প্রকৃতি আল্লাহ আপনাকে দিয়েছেন নেচার দিয়েছেন মনোভাব ঝোঁক প্রবণতা দিয়েছেন মন কি চায় যে মনের ভিতরে চাওয়া দিয়েছেন সেটা তো জান্নাত আপনার মন তো জান্নাতই চায় তা আপনি মুখে কেন চাইবেন না আপনি যে আপনি কি জানেন আপনি যে কক্সের বাজারে সাগরের তীরে যান নদীর কুলে যান আপনি যে ম্যানগ্রোভে যান সুন্দর বনে যান দার্জিলিংয়ে যান এটাই তো আপনি যে মৃত্যুর পরেও জীবন পেলে সেখানেও যে এটাই চাইবেন এটাই আপনার মনে চাইবে এটাই মন আনছান করবে কোথায় একটু দার্জিলিং এর পরিবেশ কোথায় একটু সুন্দরবন পরিবেশ কোথায় গাছ গাছালি পাক পাখালি কোথায় পাখির কলতান সুরতান কুকিল বুলবুলির ডাক হ্যাঁ আমি পাই এটাই তো চাইবে মানে তো সেটাই তো আল্লাহ আল্লাহতালা বলছেন কতটা আমাদের প্রকৃতির সাথে সৃষ্টিগত আমাদের চাওয়া পাওয়ার সাথে ম্যাচিং করা এই জান্নাতের কথাগুলি কতটা অত্যাধুনিক সর্বাধুনিক কতটা সফিস্টিকেটেড এবং মনোজগতের ভাষায় আল্লাহ আমাদেরকে বলেছেন দেহ জগৎ যা চায় মনোজগত যা চায় সে মনের ভিতরে যা চা পা আছে মানুষ সুন্দরবনে যায় সেখানে সেখানে স্ত্রীদেরকেও নিয়ে যায় না নিয়ে গেলে যেন অর্ধেক আনন্দই হয় না আল্লাহ তো জান্নাতে যে পবিত্রা সুদর্শনা সুনয়না নারীদের কথা বলেছেন দুনিয়ার স্ত্রীদেরকেও সেখানে অকল্পনীয় সৌন্দর্য দিয়ে এমনভাবে তৈরি করবেন এরা পৃথিবী থেকে ওখানে যাওয়ার পরে এদের সৌন্দর্যের একটা মাত্রা যদি পৃথিবীতে প্রকাশ পায় সেই রূপে গোটা পৃথিবী ঝলমলিয়ে উঠবে নারীরা কি চান না দুনিয়াতে যদি কোথাও বেড়াতে গেলে আমার স্ত্রীটা আপনার স্ত্রী আমার সাথী না হলে যেন অর্ধেক আনন্দে মার্ডার হয়ে যায় তো একজন স্ত্রী স্বাভাবিক স্ত্রীর জন্য স্বামী লাগে স্বামীর জন্য স্ত্রী লাগে নরের জন্য বৈধ নারী লাগে নারীর জন্য তার বৈধ নর লাগে এইটাই তো জান্নাতে বলা হয়েছে হুরুম ফিল খিয়াম আপনি জান্নাতের প্রতিটি পয়েন্টকে জীবনের সাথে মিলিয়ে দেখুন তো দেখুন তো কতটা বাস্তব কতটা আধুনিক মডার্ন কতটা সফিস্টিকেটেড প্রত্যেকটা বিষয় প্রিয় ভাই বোনারা আজকের আয়াতটি সৌরা আর রহমানের যেখান থেকে শুরু করব চুয়ান্ন নম্বর আয়াত আমি ইনশাআল্লাহ কোরআন কারীম যেটা জান্নাতের অকল্পনীয় অবর্ণনীয় সুন্দর বর্ণনা দিয়ে চলেছে আমাদের সামনে আগে সেগুলোকেই তুলে ধরব আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুত্তাকি ইন আলা ফুরসিন বা তা ওয়াজানাল জান্নতাই নিদান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান কুরআন তালা সুর দিয়ে পড়েছে কুরআন সুর দিয়ে পড়াছি আল্লাহ কিভাবে কেমন সুন্দর সুর যা আল্লাহ দিয়েছেন এটা জান্নাতে গিয়ে শুনলে তো বিমূষ হয়ে কত হাজার বছর চলে যাবে তার সতানা টেরই হবে না তার ভিউ তার সোদা যারা আল্লাহ আকবার আল্লাহ আপনার ভিউ আপনার সোদাদের কাতার ভুক্ত করুন আপনার কোরআন আপনার মুখে শোনার আমাদের তফিক দান করুন তো এই যে আমি আয়ারটি পড়লাম তাপসির আল জালালাইন আতাবারি তাপসির ইবনে কাসির আল কুরতুবি আল বাইদাবি আল বাগাবি কাদির আল সয়ুতি বিভিন্ন বিশ্ববিখ্যাত তাপসির গুলো থেকে আমি আরবি এবারেও সহ ইনশাআল্লাহ বর্ণনা করব যাতে করে আপনাদের আস্থা আপনারা নিতে পারেন যে হ্যাঁ এটা কাজী সাহেব বানিয়ে বলছেন না

তরুণ একশো মোহাম্মদ আলী ক্লে একশো মাইক টাইসনের ক্ষমতা যদি এই দেহের ভিতরে ঢুকায় আর আপনি যদি ষাট লম্বা হন আর একশো যুবকের ক্ষমতা এই পাওয়ারের পাওয়ারের যে গুতে গুতি এতে ঘুম আসবে কেমনে এই শক্তিমত্তা নিয়ে ঘুম আসবে ঘুম তো আসে দুর্বলতার কারণে ওখানে দুর্বলতাই নেই ওখানে চব্বিশ ঘন্টা খালি দৌড়াদৌড়ি দৌড়ি আনন্দ হ্যাঁ এই পিকনিক এই এই ট্যুর এই হলো এই কিনা কয়ে এই ঝরনা নিয়ে খেলা এই হলো স্বামী সংসার ঘর সংসার এই হলো কতক্ষণ ফল খাওয়া কতক্ষণ পাখির গোস্ত খাওয়া কতক্ষণ সারাবন শ্রাবণ তহুরা কতক্ষণ মিষ্টি দুধের নদী থেকে কতক্ষণ কিনা কয় মিষ্টি পানির নদী নিয়ে সেখানে পান করা আর খাইলেই তো শেষ হয়ে যাচ্ছে একটা ঘাম বেরোচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে সেখানে সেখানে ব্যস্ততা হলো এন্টারটেনমেন্ট বিনোদনের ব্যস্ততা সারাক্ষণ আনন্দ আর আনন্দ দুনিয়াতে হয়তো মনে করবেন যে এত আনন্দ কি ভালো লাগবে এটা আপনার এই বডির অনুবতি সেখানে যে বডি আল্লাহ দিবেন যে জীবন দিবেন সেটা চব্বিশ ঘন্টা আনন্দই চাইবে আনন্দই চাইবে আল্লাহ আকবর তো সেটা তো এখানে বুঝতে পারবা না সেই ক্ষমতা তো নাই মুত্তাকি নালা ফুরসিন বাতা ইনহা মিন হেলান দিয়ে একেবারে রাজা বাদশারা যেভাবে হেলান দেয় সব তো সম্রাট মুলুকুল না এই যে ছোট ছোট বাঙালি এরা যখন জান্নাতে যাবে ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কুলি মজুর লাই লাই এক কণা ইমান থাকলেও তো গিয়া ওখানে সম্রাট হয়ে যাবে মুলুক যান না তো মুলুক রাজা বাচ্চাদের যে অভ্যাস জমিদার বড় 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 লোকদের অভ্যাস এইভাবে হেলান দিয়ে বসা ঠ্যাঙের উপরে ঠ্যাং হেলান দিয়ে মানে এটা হলো সুখী মানুষের আলামত সুখী মানুষের ডিজাইন লাইফ স্টাইল ঘরে থাকার স্টাইল বসার স্টাইল মোদ হেলান দিয়ে ইজি ছায়ারে হেলান দিয়ে কত রকমের এটা আপনারা ভালো জানেন আমার থেকে আমি তো অত হেলান দেওয়ার সুযোগও পাই না অত সু অত দুনিয়ার ভোগ তাও নাই জন্য আপনারা যেভাবে বুঝবেন অনেকেই আমি হয়তো অতটা বলতে পারবো না যাই হোক তো মোদ থেকে ই না আলা পুরুষ এখানে তফসির আতবারি আল জালালাইন বা অন্যান্য তফসিল এখানে বলা হচ্ছে ইয়েতানা আমুন তারা ভোগ বিলাসিতায় মত্ত থাকবে মত্তাকে ইন হেলান দেয়া অবস্থায় আল্লাহ পুরুষ পুরুষ ফেরাসনের বহু বছর ফেরাস বিছানা বাংলা ভাষায়ও আরবি শব্দটি ব্যবহার হয় ফরস আমরা আমরা বলি ফরশ বিছাও হ্যাঁ ফরস আরবি শব্দ গালিছা গালিছার উপরে হ্যাঁ তারপরে তারা ফেরাস তাদের সেই শয্যার উপরে তারা হেলান দিয়ে থাকবে মিন সোফার উপরে উপরে তারা হেলান দেবে বত এনোহা মিন স্তাবর বত হলো ভেতরের অংশ নিচের অংশ এর ভেতরের নিচের অংশটা বাতেনি অংশটা হবে মিন স্তাবর অত্যধিক মূল্যবান মোটা সিল্কের একে তো খাঁটি সিল্ক আর মোটা মানে দামের উপরে আরও দাম বাংলাদেশে তো যেসব উন্নত মানের কোট পাওয়া যায় ভেতরের অংশ হলো নিলামি কাপড় উপরের অংশটা অনেক দামি ভেতরে দেয় খুব বেদামি জিনিস কদিন পরে ফেঁসে যায় দেখি তো হালতামসা বড় বড় কোটের অবস্থা মাঝে মধ্যে বাজার থেকে কিনি উপরে খুব ফিটফাট ভিতরে সদরঘাট তো এখানে কিন্তু তার উল্টাটা ভেতরটাই হলো অত্যন্ত মূল্যবান тами মোটা পুরো সিল্কের এবার উপরেরটা কি উপরেরটা ভাষা ব্যক্ত করা যাবে না সেটা যে কত সুন্দর কত মহিমাময় ভিতরে রে যখন এই হাল ভিতরে তাই যখন এত উন্নত এত অত্যাধুনিক এত মহামূল্যবান এত ভ্যালুয়েবল আল্লাহু আকবার তাহলে বাইরেরটা কি অবস্থা আলা ফুরুশিম বাতা ইনহা মিন ইসতাবাক এখানে তাফসির বলছে মা উগালু জামিনাত যে ওয়খাসুনা দিবাজ বা সিলকের যেটা খুব মোটা খুব স্ট্রং সেটাকে বলা হয় ইসতবরক ওয়া যোহায়র মিনাস সুন্দুস আর উপরে যেটা হবে সেটা সুন্দুস নামক অত্যন্ত মূল্যবান সিলকের হবে এই তাফসীরে বলা হয়েছে আর এখানে আরেকটা তফ সিরে আমরা দেখতে পাচ্ছি বত এনোহাজি হিল ফুরুসমিন গলিজ দিবা ইজ জল স্তবরক এন দ্য আরব মগলু জমিনের দিবা যে অকাসিনা আরবদের কাছে স্তব্যরক বলা হয় মোটা সিল্ক যেটা সেটাকে তো ভেতর একটা হবে এই ধরনের মোটা অত্যন্ত মূল্যবান আরবদের কাছে এটা খুবই দামি সবসময় ইমাম ইবনা জারির আত্মাবারই বলছেন যে কোরআন তাফসির না। এভাবেই ইস্তাবরাক শব্দের ব্যবহার করেছেন বলেছেন সালেম ইবনা আবদুল্লাহ আবদুল্লা ইবনা ছেলে সালেম বলছেন মাল ইস্তাবরাক ইস্তাবরাক কি তিনি বলেছেন মাগল জামিনা দিবা যে অসোনা যেটা খুব মোটা সিল্ক এটা হলো ইস্তাবরাক আচ্ছা তো এখানে তিনি বলছেন একরেমা আব্দুল ইবনে মাসুদ বলছেন যে এমন ফরস এমন সোফা যেগুলোর ভেতরের বা নিচের অংশ হবে এত মূল্যবান সিল্ক তাহলে উপরেরটা ফাঁকাই ফেলা উক বেরতুম্বীর জাহের উপরের অংশটা কতটা উন্নত হবে যদি সেটা বলতো আল্লাহ তালা তাহলে কি কি অবস্থা হতো তোমাদের মনোজগতে হ্যাঁ জি হিল কত ইনফর্মা জন নকুম্বীর বলছেন এই হলো ভিতরেরটা অবস্থা তাহলে বাইরের অবস্থাটা কি আল্লাহ আকবার এই বাইরেরটা কেমন হবে এই বিষয়ে সাইদ সাঈদ জুবাইর বলছেন যে বাইরেরটা কি আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না ফালা তাহমা উফিয়ালে আয়ন কোনো ব্যক্তি জানার সাধ্য রাখে না

বলেছেন যে এটা এটার উপরের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা হাদিসে বর্ণনা করা হয়েছে জাওাহিরুহু নূরুন ইয়াতালা আলা ইবনে আব্বাস এর তাফসিরে রয়েছে যে এর উপরের যে পাঠটা হবে ওই সোফা নূরু নিয়া তালা আলা নূর জ্যোতির্ময় জিকিনিকি জিকিনিকি করবে সেটা সেটা নূর দিয়ে তৈরি কি ধরনের নূর দিয়ে তৈরি কি ধরনের জ্যোতির্ময়তা দিয়ে তৈরি এটা আল্লাহ ভালো জানেন এই পৃথিবীতে এটা আমাদের বোঝার সাধ্য নেই এটা এতটা উন্নত হাসান বসির আলাইহিস সালাম বলেছেন বত ইনহু মিন ইসতবরিক ওয়া জাওাহিরুহা মিন নূরিন জামিদ এটার একটা হলো মোটা সিলকের সোফার ভেতরেরটা মোটা সিল্কের উপরেরটা মিন নূরিন জামে জমাট নূর দিয়ে তৈরি নূরকে গণীভূত করলে যে অববতরী হবে সেই গনিবুত নூர் দি উপর একটা তৈরি আল্লাহু আকবার এটা হাসান বস্তি বলেছেন ওহুয়া কাওলুল ফাররা ইমাম ফাররা বলেছেন কাতাদা এবং আরব থেকে বনিত হয়েছে এই ধরনের আ জমিন স্তাহুমা গালু দিবাজ দেখুন ইয়াক এটার জাওাহিরের বাইরত্ব সম্পর্কে আরেকটি বর্ণনা এখানে পাচ্ছি জওয়াহির সুফিয়ান সাউদি বলেছেন জওয়াহিরু আমিন নূরিন জামিদ এই সোফাগুলো এই فرشগুলোর উপরটা হবে জামাত নূর কাসিম নে মোহাম্মদ বলেছেন বতায়হু আমিন স্তবাক জওয়াহিরু হামিনা রাহমা কাসিম নে মোহাম্মদ যে উপরে টব হবে এক ধরনের আল্লাহ আল্লাহর রহমত স্নেহ মায়া দিয়ে তৈরি এমন কি ধরনের রহমত দিয়ে সেটা তৈরি রহমতকে কিভাবে সেই সোফার উপরে উপরের রূপান্তরিত করা হয়েছে এটা আল্লাহ সাহব কি বলতে পারবে না তো এই হলো মোটামুটি বিখ্যাত সব তাপসির কারকদের তাপসির এই মোত্তাকে ইন আলা ফুরসিম বত ইনোহা মিন ইস্তাবরক এই হলো অবস্থা কেউ বলেছেন যে বাইরেরটা কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আর কয়েকটা তাপসিল এসছে এটা জামাট নূর কেউ বলেছেন এটা আল্লাহর রহমত দিয়ে আল্লাহ এটাকে সাজাবেন অর্থাৎ এটা আমাদের ভাষায় ব্যক্ত করার ক্ষমতা নেই আয়াতের দ্বিতীয় অংশ হল ও জানাল জান্নাতেইনে দেন ও জানাল উভয় জান্নাতের ফলগুলো হবে জানা জানা আর শব্দ জানা মানে কুয়ানো যোগ্য পাড়ার যোগ্য খাওয়ার যোগ্য গেল এর গাছে কাঁচা ফল ফল নাই সবই জানা 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 হলো কোনো পেকে গেলে যখন পড়ে যায় কুড়িয়ে নিতে হয় জানা যা মানে কুড়ানো মানে কুয়ানো যোগ্য মানে পেকে গেছে খাওয়ার যোগ্য কুয়ানোর যোগ্য গাছ থেকে পাড়ার যোগ্য ছেঁড়ার যোগ্য হয়েছে আমরা তো ফল কাঁচা থাকার কারণে কাঁচা পলকে ছেড়ার যোগ্য মনে করি না ছেড়ি না কারণ এটা এখনো পাকে নাই জান্নাতে সব হবে মানে খাওয়ার যোগ্য পরিপক্ক এছে উঠ সব যোগ্য খাওয়ার যোগ্য ফল ও জানাল জানে দান অর্থাৎ এটা মাত্র মুকুল হলো তারপরে এটা একটুখানি দানা হলো এরপরে এটা একটু কাঁচা থাকলো এখনো পুরাট হয়নি তারপরে কবে পাকবে তিন মাস অপেক্ষা জান্নাতে কোনো অপেক্ষা টপেক্ষা নাই আল্লাহ আকবর পৃথিবীতে কি এমন কোন ফল আছে ধরেই সে পাকা ধরছেই পাকা বেরি হয়েছে পেকে আল্লাহ আকবর এমন ফল কি আছে কতটা আধুনিক দুনিয়ার ফল মানে আধুনিক হতে হতে এটা মডার্ন হতে হতে তিন মাস লাগে চার মাস লাগে আর এটা বেরিয়েছে মডার্ন হয়ে একদম পাকা টস টসা ফল পাড়ো আর খাও কোনটা আধুনিক যেটা তিন মাস চার মাস লাগে পাকতে এইটা নাকি যেটা বেরি হয় খাবার যোগ্য হয়ে রসাল হয়ে টসটসে হয়ে রঙিন হয়ে হ্যাঁ জিবায় পানি চলে আসে দেখলেই কিসের মুকুল আর কিসের কি মুকুল ধরা পর্যন্ত অপেক্ষা কিসের কোনো অপেক্ষা নাই কোনো মুকুল নেই মুকুল ছাড়াই পাকা ফল জান্নাতের কাছে ও জানাল জান উভয় জান্নাতের সব সব সম্পূর্ণ ফলগুলো হবে পাড়ার যোগ্য খাওয়ার যোগ্য আর হবে দ্যান ইন একেবারে কাছে দান ইন মানে কাছে ও জেনাল জেনতে ইনি দেন তাপ শিক্ষার বলছেন এক ইবন এনালু হুল ক এমু ওল ক এ দু এতটা আধুনিক আমি প্রথমে এক পর্বে বলেছিলাম যে এটা যেন মানুষের ব্রেনের সাথে সেন্সর করা যেন মনের সাথে সেন্সর করা মন চাচ্ছে এই ফলটা খাব আমি শুয়ে আছি ডালটা নেমে আসবে কতটা আধুনিক কত আধুনিক কতটা মডার্ন কতটা আল্লাহ কি বলবেন তো খুঁজে আপনি শুয়ে আছেন এটা আপনার সজ্জার চলে আসবে আপনি বসে আছেন বসার বসে থাকলে যে পরিমাণ উচ্চতায় আসতে আসলে আপনি ধরতে পারবেন সে উচ্চতায় চলে আসবে দাঁড়িয়ে আছেন দাঁড়ানো অবস্থায় মন চেয়েছে দাঁড়ানো উচ্চতায় যে পরিমাণ নামলে একজন দাঁড়ানো মানুষকে তার সামনে মুখের সামনে চলে আসবে ঠিক ওই পজিশনে চলে আসবে ও দা এমন ভক্ত গাছ আল্লাহ আকবর আসলে কি সুর আল কার আল্লাহ বলেছেন যে মাওয়াজিন যার নেকির পাল্লা ভারী হবে ফাউরাসি ই র দেয়া সে এমন জীবন উপকরণে থাকবে এমন বিছানাপাতি এমন বিল্ডিং এমন নদী ঝরনায় এমন ফলমূলে এমন জীবন উপকরণে থাকবে সেই জীবন উপকরণগুলো তার উপরে রাজি সেই খাদ্যগুলো রাজি সে রোস্টগুলি তার উপর রাজি সে গাছের ফলগুলো খাদ্য খানে ওয়ালার উপর রাজি খুশি মানে সে ফলগুলো অনুভূতি সম্পন্ন রাদিয়া তারা রাজি যেমন কাফের কোনো খাদ্য খেলে ও খাদ্যে তারা লানত দেয় মুমিন কোনো খাদ্য খেলে খাদ্যে তার তার জন্য তারা সন্তুষ্ট হয় কোনো খাদ্য পড়ে গেছে আপনি খেলেন না শয়তান খেলো তো লান দেয় ওই খাদ্য যে তুই আমাকে শয়তানের জন্য দিয়ে দিলি তো খাদ্যগুলি খানে উপরে সন্তুষ্ট খানে ওলার খাই খেতে কিভাবে সুবিধা হবে খাদ্য গুলি সেই সুবিধা জনক অবস্থানে খাদ্য এগুলি আপনাকে চায় আপনি যেমন চাইলেন ফল গাছটা তুই একটু নেমে আয় ফল গাছও চাই হ্যাঁ তুমি চাইছো তো আসতেছি আমি আমি আসতেছি লাভবাহিক হ্যাঁ তোমার দাকে সারা দিলাম আসেনি দুনিয়াতে এমন দুই একটা গাছ আমার আধুনিক ভাইয়েরা ওনারা মনে করেন যে জান্নাত বুঝি সেকেলে জান্নাত কি জিনিস আপনি কল্পনা করেন তো আপনার পাওয়ার নাই যত বুদ্ধিজীবী হন আর যত বুদ্ধি সারা পৃথিবীর বুদ্ধিজীবীদের থেকে আনেন না কেন জান্নাতকে বুজার বুদ্ধি বা অনুভূতি আপনার নাই এটা হবে না সকল আধুনিকের চেয়ে বড় আধুনিক হলো এই জান্নাতগুলো হ্যাঁ গাছ সহ কম্পিউটারাইজ যেন কিসের কম্পিউটারাইজ তার চেয়ে আরো বড় কিছু এটা কম্পিউটার দিয়ে সম্ভব নয়। ও জান্নাতই নেদান উভয় জান্নাতের কুরআন যোগ্য খাবারের যোগ্য ফলগুলো একেবারে নিকটে ডান অবস্থায়ও নিকটে বসা অবস্থায়ও নিকটে সাহিত্য অবস্থায়ও নিকটে থাকবে দূরের কোনো কান্ডনাই সেখানে আমার বন্ধুরা বলে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা সৈন্য থাক তারপরে না বাকি বাকির খাতা সৈন্য থাক দূরের বাদ্য শোনে কি লাভ মাঝখানে যে বেজায় ফাঁক দূরের বাদ্য জান্নাতের বাদ্য যেটা আমরা বাজাচ্ছি দূরের বাদ্য না উজলিফাতিল জেন্নাতুলিল মত্তকেই না গায়েরা বাড়ির জান্নাতকে মত্তকেন্দ্রের অনুতি দূরে মোটেও দূরে নয় অনুতি দূরে নিকটবর্তী করে রাখা হয়েছে মৃত্যুর সাথে সাথে জান্নাত এখন মরে যান এখন কয়টা বাজে তিনটে মিনিট মরে যান একতিরিশ মিনিটে জান্নাতের কবে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এতটা কাছে নবজি বলেছেন ইনমান আসামাতুল মোমিন তোমায় রন্তা রু কুপি সাজালিল জান্না একটা ফাইভের সঙ্গে হোটেলের টিকিট বুকিং দিয়ে হতে ঢুকতে মিলতে ওখানে তো কয়েক ঘন্টা লাগিয়ে যাবে কিন্তু নবীজি বলছেন যে ইনামা মোমেন মুমিন তায়র মুমিনের প্রাণ পাখিটা একটা আসলে পাখি এটা পাখি হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে তালুকু ফি শাজালিল জান্নাহ জান্নাতের কুলে শুধু ফল খাবে ফল খাবে ফল খাবে মনে হয় উড়িয়া যাইতাম সোনার মদিনা কত গান বাংলা ভাষায় আপনারা গান হ্যাঁ সোনার মদিনে উড়ি যাওয়ার জন্য একটা পাখা আসির বল কথা হালমানি ওই রু জানা হাহু লাল কদ হাওয়াই তো আতিরু ওহে হ্যাঁ বকের দল কেউ কি আছো আমাকে একটা ডানা দুটা ডানা ঋণ দিতে ধার দিতে তাহলে আমি আমার কাঙ্ক্ষিত মানুষটির কাছে একটু উড়ে যেতাম হ্যাঁ উড়ার স্বাদ কার না আছে পাখিকে উঠতে দেখে মানুষ উড়ার স্বাদ অন্তরে পোষণ করতে করতে উড়ার এরোপ্লেনে বানিয়ে ফেলেছে আল্লাহ বলেন তোর এরোপ্লেন দিয়ে উড়া লাগবে না তোর নিজেরে উড়াবো আমি তোর উড়ার স্বাদ আছে আমি জানি যা জান্নাতে একবার পাখি বানিয়ে দিলাম হাসরের দিন পর্যন্ত পাখি হয়ে তোর পাখির পর্ব এনজয় কর ফিলিংস অনুভূতি এন্টারটেনমেন্ট বিনোদন আর কাকে বলে হ্যাঁ মানুষের মনুষ্যত্বের সাধন ইলা এবার পাখি হওয়ার সাধনা উড়ে বেড়াও জান্নাতের বৃক্ষ কুলে উড়ে বেড়াও হাসরের দিন আবার তোমাকে তোমার মানবীয় বোর্ডের ভিতরে দিয়া চিরস্থায়ী জান্নাতে দিয়ে দেবো নাসামাতুল মোহামেন তো এরুন তা আলু কফি সাজারিল মুসাদ আহমদ বর্ণিত হাদিস যে এটা আলবানি বলেছেন হাদিস শাহি যে মুমিনের প্রত্যেক মুমিন ইমান নিয়ে মরলেই আপনার প্রাণটা পাখি হয়ে জান্নাতে চলে যাবে সেখানে ফলমূল খাবেন আর তবে ইলা কানা ম আল্লাহ কা তিন তাহা সাহি বোখারিতে রয়েছে যে শহীদদের প্রসঙ্গে শহীদদের রুতো আরো সিরিয়াসলি তারা বড় বড় সবুজ পাখির ভিতরে ঢুকবে সাধারণ মোমিনদের সবুজ পাখি হয়ে সেখানে উড়বে নিচে যে আছে এসে তারা সেখানে অবস্থান করবে আর ফলমূল খাবে সেখানে মায়ের সাথে দেখা বাবার সাথে দেখা দাদা দাদি হ্যাঁ তারপরে চাচি জেঠি অমুক তমুক স্ত্রী হ্যাঁ সবার সাথে দেখা হবে সেখানে সবাই চিনবে পাখির পাখির অবয়বেই সবাই সবাকে চিনবে এই পাখিটা আমার বাবা ছিল এই এই পাখিটা আমার দাদার এই পাখিটা আমার অমুক এই পাখিটা আমি হ্যাঁ পরিচয় হবে সব কিছু আচ্ছা তো ও জেনাল ইনে দান উভয় জান্নাতের ফলগুলো হবে হ্যাঁ একেবারে কাছাকাছি অসাম আরোল জান্নাতই নীল লজি ইউজ তে না করিবুন হম লে আন্ন হোম লে ইয়াতা আবু নবেশ উদে নাখ লে হাঁ সেখানে মানে দু উভয় জান্নাতের ফলগুলো খুবই কাছে এবং কোড়ানো যোগ্য খাওয়ার যোগ্য পাড়ার যোগ্য কারণ সেখানে কোনো কষ্ট করতে হবে না যে খেজুর গাছে উঠে খেজুর পারতে হবে আম গাছে উঠে আম পাড়তে হবে নারকেল গাছে উঠে নারিকেল পাড়তে হবে সুপারি গাছে উঠে সুপারি পাড়তে হবে সেখানে সুপারিও তো অনেক মজাদার হবে দুনিয়ার সুপারি তো কষ্ট এবং ভিতরে খেলে মাথা ঘূর্ণি মারে ওখানে সুপারি হবে একদম সুস্বাদু এমনি আব্বাস যেমন বলেছেন কুল্লু সামারেন মিন সেমারের দুনিয়া হলব না মরণ তাই হিয়া হলবন দুনিয়ার যত ফল দুনিয়াতে আছে যেটা মিঠা যেটা টিティア যেটা কষ্টটা মহষ্টা যা হোক না কেন সব সমিষ্ট হয়ে যাবে সেখানে তো জান্নাতে যদি চিকুন শুকুরি গাছে উটা লাগে তখন তো অনেক কষ্টকর কো উটা উঠি নাই খালি খেতে চাইলেই ঝুকে আসবে হ্যাঁ আচ্ছাlist না ওলা আমরালা কিন্তু হুম ইস্তানুনহা মিন কুদিন বেগাইরে আনা ইন তারা বসে থেকেই দাঁড়িয়ে থেকেই সাইট থেকে সব পেয়ে ফেলবে কোনো কষ্ট সেখানে করতে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله نفسي بيده لا يقطع رجل ثمرة من الجنه فتصل الى فيه حتى يبدل الله مكانها قيرا من আল্লাহর জার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহর কসম কোন জান্নাতী গাছের একটা ফল কাটলেই তার মুখে পৌছার সাথে সাথে ওই ছেঁড়া ফলটার ওই ডালে আরেকটা ফল ताচে আরো উন্নত আরো সুস্বাদু আরো সুন্দর সাথে সাথে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন এই অবস্থা সুন্দরবনে দৌড়ান ওই মাধব কুণ্ডে দৌড়ান কোথায় গাছ আছে ওইদিকে দৌড়ান বাগানে গিয়ে একটু বসেন নুহাজপল্লিতে যান হ্যাঁ তো আল্লাহ নুহাজপল্লী আল্লাহর সেই সোনা সেই সুন্দরবন যে জান্নাতল ফের সেটা কি চাইবেন না অবশ্যই চান দুনিয়াতে হয়তো দুনিয়ার মোহ মাটি খাইতে খাইতে রাজহাঁসের মতো মহাদেশ মহাকাশ পাড়ি দেওয়া যে রাজহাঁস এক রাতে সাইবেরিয়া থেকে বাংলাদেশে চলে আসতে পারে এমন শক্তিশালী রাজহাঁস গৃহস্থের কুঁড়া খুদ কুঁড়া খেয়ে খেয়ে ভুলেই গেছে সব এখন উঠতেও পারে না পুকুরের এপার থেকে ওই পারে গিয়ে হয়রান হয়ে যায় মাটিতে হাঁটে রাজহাঁস মাটিতে হাঁটে দেখলো তো হাসি পায় হায় রাজহাঁস তুই আস্তে পর মুরগে গোস্তাক

বললে কি यार বিরক্ত মনে হবে যত বলবো ততই তো ভালো লাগবে আজকে আকে আকে থাকলাম যেহেতু আমার হাতে আজকে আর সময় নেই ইনশাআল্লাহ আরেকদিন আরেক পর্বে ইনশাআল্লাহ আসবো আজকে এখানে ইতি রাখা দিলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া